সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদেরকে স্বাগতম। আপনারা এখন যে ব্রিজটি দেখতে পাচ্ছেন, পাবনা জেলার দিল পাশারের বাউজান ব্রিজ। যারা পশ্চিমাঞ্চলে ট্রেনে চলাচল করেন, অর্থাৎ ঢাকা থেকে উত্তরবঙ্গ, ঢাকা থেকে রাজশাহী, ঢাকা থেকে খুলনা রুটে চলাচল করেন, তারা অবশ্যই এই ব্রিজটির সাথে পরিচিত। আপনারা জানেন, দীর্ঘ প্রায় 2 থেকে 3 বছর ধরে এই ব্রিজটিতে ট্রেন খুবই স্লো আগায়। বৃষ্টির আগে ট্রেন থামে, কিছুক্ষণ ওয়েট করে, তারপরে খুবই ধীরগতিতে বৃষ্টি পার হয়। এটি খুবই ছোট্ট একটা ব্রিজ, 100 মিটারও হবে না, হয়তো 50 কি 60 মিটার হবে। এত ছোট্ট একটি ব্রিজ, কিন্তু প্রতিদিন এখানে ট্রেন থামায়, কারণ হচ্ছে ব্রিজটির নির্মাণ কাজ চলছে। যেখানে ভারত বছরে প্রায় 2400 কিলোমিটার রেললাইন নির্মাণ করে, সেখানে আমরা 3 বছরে এরকম একটা ছোট ব্রিজ তৈরি করতে পারি না। যার ফলে প্রতিনিয়ত এই সিঙ্গেল লাইনে প্রতিদিন সব ট্রেন এখানে এসে থামে, দাঁড়ায়, অপেক্ষা করে, তারপরে সিগন্যাল পায়, তারপর আবার চলাচল করে। এভাবে প্রতিনিয়ত মানুষের প্রচুর সময় নষ্ট হয় এই ব্রিজে। আসলে এভাবে আমাদের বাংলাদেশ রেলওয়ে চলতেছে। কোনো আসলে এখানে কোনো রুলস নাই, রেগুলেশন নাই, যে যার মতো কাজ করে, কোনো রকমের তদারকি নাই। তা না হলে এত ছোট্ট একটা ব্রিজ কেন এতক্ষণ সময় লাগবে তৈরি হতে? এই ব্রিজটি যখন আপনারা পার হন, এই চলন বিলটি, তখন আপনারা অবশ্যই আশেপাশে প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হবেন। খুবই সুন্দর একটা এলাকা, কিন্তু এই ব্রিজটির জন্য এই যাত্রাটা মানুষের বিনষ্ট হয়, মানুষ কষ্ট পায়। বর্ষা মৌসুমে যখন আপনারা এই চলন বিল পার হন, তখন নিশ্চয়ই এই প্রাকৃতিক সৌন্দর্য আপনাদেরকে অনেক মুগ্ধ করে। দেখতে পাচ্ছেন, ভরা মৌসুমে যখন চলন বিলে আমরা পার হচ্ছিলাম, তখন এই জায়গাটা কত সুন্দর লাগে দেখতে। কিন্তু তখনও এই দীর্ঘদিতে পার হচ্ছিলাম, এখনও শুকনো মৌসুমে একই অবস্থা। এই সৌন্দর্য, এই প্রাকৃতিক সৌন্দর্যটা উপভোগ করার মতো একটা জায়গা, কিন্তু মানুষ বিরক্তির সুরে এই জায়গাটা পার হয়, কারণ এই ব্রিজ, কারণ ব্রিজটা দীর্ঘদিন ধরে মানুষকে ভোগান্তিতে ফেলছে। আমাদের দেশের রেলওয়ের এত অব্যবস্থাপনা যে একটা ছোট্ট একটা ব্রিজ তারা 3 বছর ধরে তৈরি করতে পারে না। আবার যেটা তৈরি হচ্ছে সেটাও সিঙ্গেল লাইন ব্রিজ তৈরি হচ্ছে, যার ফলে ভবিষ্যতে যদি এখানে ডাবল লাইন হয়, তখন আবার নতুন আরেকটা ব্রিজ তৈরি করার দরকার পড়বে। অথচ এখন যখন তৈরি হলো, তখন যদি ব্রিজটা একটু বড় করে ডাবল লাইনের ব্যবস্থা করা হতো, তাহলে কিন্তু উপকার হতো। তো এই হলো অবস্থা আমাদের দেশের। আপনার অবশ্যই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।